বিশ্রামগঞ্জ বাজারে কংগ্রেস নেতৃত্বের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। জানা যায়, মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের ইনচার্জ এবং কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা জারিতা লাইট ফ্লাং, দুজন প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা এবং অশোক দেববর্মা সহ সংখ্যালঘু নেতা জয়দুল হোসেন, বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি নিশিকান্ত দেববর্মাকে নিয়ে বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত স্থানীয় কংগ্রেস কর্মী দুলাল ঘোষের বিল্ডিংয়ে আয়োজিত কংগ্রেস কর্মীদের সাথে মত বিনিময় সভায় যোগদান করেন। দুপুর 12টা থেকে শুরু হয় সভা, কিন্তু দুপুর 2টো নাগাদ হঠাৎ একদল দুষ্কৃতিকারী লাঠি সোঁটা নিয়ে কংগ্রেস নেতৃত্বের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। মুহূর্তের মধ্যে বিশ্রামগঞ্জ বাজারের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বাজারে উপস্থিত ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলে আতঙ্কিত হয়ে পড়েন। প্রদেশ কংগ্রেসের ইনচার্জ জারিতা লাইট ফ্লাং অবশ্যই ঘটনায় পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তবে তিনি জানান, পরিস্থিতি বেগতিক দেখে তিনি ফোন করে সঙ্গে সঙ্গে পুলিশের ডিজিপির সাথে কথা বলেন এবং উক্ত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান। এরপরই নাকি পুলিশ তৎপরতার সাথে মাঠে নামবে এবং তাদেরকে সুরক্ষা প্রদান করেন। हमारी गाड़ियों को मारा गया है, गाड़ियों की तोड़फोड़ की गई है। ये एक गाड़ी है, मैं आपको दिखाती हूँ, ये दूसरी गाड़ी है, दूसरे गाड़ी को भी तोड़ा फोड़ा गया है। और सबसे मजे की बात और आश्चर्यजनक की बात यह है कि यहाँ पे पुलिस प्रशासन खड़ी थी और पुलिस प्रशासन ने से कोई झगड़ा करा, बस हम यहाँ पे अपने पार्टी के कार्यकर्ताओं के साथ उनके साथ मिलने आए थे और उनसे भी है, हमें किसी तरीके से हमने अभी पुलिस को बुलाया, डीजीपी को फोन करा। প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা তার প্রতিক্রিয়ায় জানান, এই ভাঙচুরের ঘটনাটি বিশ্রামগঞ্জ থানার পুলিশের সামনে ঘটলেও পুলিশের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বিশালগড় জেলার সাংগঠনিক সভা ছিল, কিছু কর্মকর্তাদের নিয়ে বিশ্রামগঞ্জের এই স্টেট ব্যাংকের উপরে আমাদের সভা চলছিল। সভা চলাকালীন সময়ে গুন্ডা বাহিনী এসে এখানে আক্রমণ করে আমাদের সর্বভারতীয় সম্পাদিকা জারিতা লাইট ফ্লাং ছিল আমাদের সফর সঙ্গী, দুটো গাড়িতে করে আমরা এসেছিলাম, গাড়ি দুটোকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, প্রভূত ক্ষতি হয়েছে এবং সেই সমস্ত ঘটনা হয়েছে বিশ্রামগঞ্জ পুলিশের সামনে। কংগ্রেস নেতাদের গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দিন বিশ্রামগঞ্জ বাজার এলাকায় পরিস্থিতি থমথমে হয়ে যায়। জানা যায়, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস সহ বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ব্যুরো রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।